গত সপ্তাহে শুভমুক্তি ঘটেছিল বাংলা ছবির সীমান্ত। এই ছবির বক্স রিপোর্টের সমস্ত খবরই থাকছে আমাদের বক্স অফিসে, যা দিয়ে শুরু এবারে বিনোদন ডট কম। পরে কোথায় গিয়ে দেখুন শিক্ষক দিবসকে সামনে রেখে ভিন্ন স্বাদের দুটি অনুষ্ঠান। এরপর টুকরো খবর রয়েছে ডাক্তারদের সম্মান প্রদান ও বরানগর মল্লিকরণী দুর্গোৎসব কমিটি গত বছরের পুরস্কার গ্রহণের সমস্ত খবর। আর সবশেষে বিনোদনের চার চলক তো রয়েছেই। ভারত বাংলাদেশ সীমান্তের কাহিনী নিয়ে এর আগে অনেক ছবি হলেও বর্ডার সেই রহস্য উদ্ঘাটনে এবার উদ্যোগী পরিচালক সুমন মৈত্র। দুটি শৈশবের চোখ দিয়ে নানা অজানা রহস্যের সমাধান নিয়ে গত সপ্তাহে মুক্তি পেয়েছে তার পরিচালিত ছবি সীমান্ত। অভিনয় পায়েল সরকার, রণজয়, সাহেব ভট্টাচার্য, সুদীপ মুখার্জি, মৈনাক ব্যানার্জি, ঋষিরাজ প্রমুখ, সহ পরিচালক স্বয়ং। সচ কি এক সচ্চাই হতে নো রেড টেপ, নো প্রোটোকল, নো কিউএন, আমাদের কোনো এজেন্ট কম্প্রোমাইজ হয়নি তো। তেরা হর ফোন রেকর্ড হ্যায় হামারে পাস। গত সপ্তাহে অ্যাক্রোপলিসে ছবি প্রিমিয়ার শোতে হাজির ছিলেন ছবি পরিচালক, প্রযোজক সহ অন্যান্য কলাকুশলীরা। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন চলুন শুনে নিই। সীমান্ত একটা থ্রিলার ফার্স্ট অফ অল, সেকেন্ড হচ্ছে এটা একটা বর্ডার লাইন্সের গল্প, যেটা নোম্যান্স ল্যান্ড নিয়ে গল্প, এবং ইউএসপি হচ্ছে এটা একটা ননলিনিয়ার গল্প, যেটাকে দুটো বাচ্চার চোখ দিয়ে দেখা একটা সীমান্তের গল্প এটা। এবং এতে কিছু আইবির অফিসার্স আছে, একটা হিউম্যান ট্রাফিকিং এবং তার সাথে রিলেটেড অনেকগুলো ক্রাইমকে তারা ইনভেস্টিগেট করছে, এবং সেটাই নিয়েই এই জার্নি হচ্ছে সীমান্ত। সুমনদা এই ছবিতে যেভাবে ডিটেলিংয়ে মানে করেছে, যা রিসার্চ ওয়ার্ক ওর, আমি এরকম খুব কম লোকের রিসার্চ ওয়ার্ক, সেটা খুবই ইনস্পিরেশনাল। এটা ওর বহু বছরের ফসল, এবং আশা করছি অডিয়েন্স হলে এসে সিনেমাটা দেখলে অডিয়েন্স একটা অন্যরকম ইম্প্যাক্ট পাবে, কারণ এরকম ছবি সত্যি বাংলাতে হয়নি। আজকে আমাদের দেশে, আমাদের রাজ্যে যে ধরনের আমরা একটা রাজনৈতিক, আর্থিক, সামাজিক সব রকম একটা চেঞ্জ, একটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছি, তো এরকম একটা সময় দাঁড়িয়ে সীমান্তর মতো ছবি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর রেলেভেন্ট একটা ছবি। কাজে এই ছবিটা আমার মনে হয় শুধুমাত্র বাংলা ছবির দর্শক হিসেবে নয়, একজন সচেতন নাগরিক হিসেবে এই ছবিটা দেখা উচিত। তো আমাদের কারেন্ট সোশিও পলিটিক্যাল সিনারিও নিয়ে সীমান্তর গল্প, এবং কিছুটা রিস্কি সাবজেক্টই, বাট খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এটা মানুষের কাছে তুলে ধরার দরকার ছিল বলে মনে হয়। খুবই ভালো, এবং এই সাবজেক্ট নিয়ে খুব কম ছবি হয়েছে, এবং সেখানে এরকম একটা ক্যারেক্টার করা সেটাও খুব ভালো লাগছে আর কি, এবং খুব মানবিক একটা ছবি। সেক্ষেত্রে যদি মানুষজন আসে, মানুষজনকে বলবো যে আপনারা প্লিজ আসুন হলে এসে ছবিটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পুজোর দিনগুলোতে আমাদের বিশেষ পুজো কভারেজের মাধ্যমে আপনি কি চান আপনার পুজোকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে? তাহলে আজই ফোন করুন 9836938876 এই নম্বরে, 9836938876। দেখতে দেখতে 18 বছরে পা দিল নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি। গত সোমবার শিক্ষক দিবসের দিনে সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে তারা আয়োজন করেছিল এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান, যেখানে একাডেমির প্রায় 200 জনেরও বেশি ছাত্রী অংশগ্রহণ করে, সঙ্গে সমাজের প্রতিষ্ঠিত বেশ কয়েকজন শিক্ষক, আইনজীবী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের কাজের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় বঙ্গ অনন্য সম্মানের স্মারক। অনুষ্ঠানের শুরুতেই মন্ত্রী সুজিত বসুর হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় এদিনের অনুষ্ঠান। সুজিত বসুকে উত্তরীয় স্মারক ও মানপত্র দিয়ে সম্মান জানান সংস্থার দুই আহ্বায়ক শুভঙ্কর রায় ও নৃত্যাঞ্জলির প্রশিক্ষক দেবশ্রী রায়। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, পণ্ডিত মল্লার ঘোষ, অভিনেত্রী লেখা চ্যাটার্জি, আইনজীবী তারিক ওয়াসিমউদ্দিন, সিএ সুদীপ মুখার্জি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের উৎকর্ষতা বাড়াতে ছিল এই একাডেমির প্রশিক্ষক দেবশ্রী রায় পরিচালনায় মহিষাসুর মর্দিনী নৃত্যানুষ্ঠানও। পর
আরো সমগ্র অনুষ্ঠান নিয়ে আমাদের সামনে মুখ খুললেন দেবশ্রী রায় ও শুভঙ্কর রায়। ভীষণ এক্সাইটেড, আমার 18 বছরের মধ্যে এই ফার্স্ট আমার টিচার্স ডে অনুষ্ঠান। চিন্তা করলাম যে তাহলে একটা প্রোগ্রাম করা যাক, যেটা আগমনী প্লাস টিচার্স ডের জন্য। প্রত্যেকটা গার্জেন হাতে হাত মিলিয়ে বলো না দেবশ্রী দি করো, আমরা তোমার সাথে আছি। এতগুলো বাচ্চাকে নিয়ে দেবশ্রী করে এবং তাকে সহযোগিতা করে, কারণ এতগুলো বাচ্চা আসে, তাদের গার্জেনরা তাদের একটা আশা নিয়ে এ করে, এবং সেটা 1-2 বছর না, প্রায় 18 বছর ধরে একটা প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুঙ্কি সেন, অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9903019733 9903019733। প্রতি বছরে 5ই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়, এবছরও তার অন্যদা হলো না। এই শিক্ষক দিবসের প্রাক্কালে গত রোববার সন্ধ্যায় বরানগরের 17 নম্বর ওয়ার্ডের তরফ থেকে অঞ্জন পালের উদ্যোগে ছিল বিশেষ অনুষ্ঠান। সকালে প্রায় 300 জন স্বেচ্ছায় রক্তদান করেন। শুধু তাই নয়, স্বর্গীয় পরিচয় পালের স্মৃতির উদ্দেশ্যে থ্যালাসেমিয়ার রোগী তৃষা ভট্টাচার্য ও মন্দিরা কর্মকারকে রক্ত সাহায্য করা হয়। আর সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে প্রায় 200 জন শিক্ষককে অগ্রণী সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। শুধু তাই নয়, অনুষ্ঠানের উৎকর্ষতা বাড়াতে নাচ গান সহ ছিল দেশাত্মবোধক নাটকও। সব মিলিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করল 17 নম্বর ওয়ার্ডের কর্মীরা, যার মূল পুরোহিত ছিলেন অঞ্জন পাল। অনুষ্ঠান শেষে জানতে চাওয়া হলে অঞ্জন পাল বিনোদন ডটকমকে জানালেন, রাধাকৃষ্ণন সর্বজনবিদিত একজন শিক্ষাবিদ, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সারা ভারতবর্ষে এই দিনটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় 5ই সেপ্টেম্বর। ঠিক আগের আমরা শিক্ষকদের সম্মানিত করতে পেরে ভীষণ আনন্দিত এবং আপ্লুত। এই অনুষ্ঠানটা প্রকৃতপক্ষে একটা সামাজিক অনুষ্ঠান। ভগবানের পর যাদেরকে আমরা আমাদের জীবনের স্থান দিই তারা হলেন ডাক্তার। তাদেরই নিয়ন্ত্রণ প্রয়াসে নতুন জীবন পাই আমরা। এবার সেই ডাক্তারদের সম্মাননা জ্ঞাপনের প্রয়াস, উদ্যোগে এসএস মিডিয়া অ্যান্ড প্রোডাকশন। শনিবার তাদের উদ্যোগে আয়োজিত হলো ডক্টর এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2022। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এই সমস্ত মানুষদের যে অবদান তাকে কুর্নিস জানাতেই এই অ্যাওয়ার্ড আয়োজন বলে জানালেন উদ্যোক্তা সুভাষী সাহা। এবছর খ্যাতনামা চিকিৎসক রূপালী বসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর জয়ন্ত কুমার গুপ্ত ও বিশেষ সম্মানে ভূষিত হলেন ডক্টর সুচেতনা সেনগুপ্ত। এছাড়া এসএস মিডিয়া অ্যান্ড প্রোডাকশন কর্তৃক আয়োজিত ডক্টর্স অ্যাওয়ার্ড 22 প্রদান করা হলো ডক্টর ইন্দ্রনীল মুখোপাধ্যায়, ডক্টর সঞ্জয় সিং সহ 15 জন চিকিৎসককে। অনুষ্ঠানের উৎকর্ষতা বাড়াতে ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। পরে অনুষ্ঠান নিয়ে প্রশ্ন করা হলে সুভাষী সাহা বিনোদন ডটকমকে জানালেন, এক্সাইটেড ছিল, খুব ভালো লাগলো, সব ডক্টররা এসেছেন, অ্যাপ্রিশিয়েট করলেন, খুব ভালো লেগেছে। প্রতি বছরই বিভিন্ন আঙ্গিকে থিম পুজো করে স্থানীয় বরাহনগরবাসীদের মন জয় করে আসছে মল্লিক কলোনির সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। তবে অঞ্চলের সাধারণ মানুষের কাছে এটি রামকৃষ্ণ পালের পুজো বলেই বেশি পরিচিত। গত বছর এদের থিম ছিল মৌচাক, আর তারই সুবাদে এবার পুজোর ঠিক প্রাক্কালেই গতকাল বরাহনগর রবীন্দ্র ভবনে পৌর প্রধান ও সাংসদের উপস্থিতিতে তাদের হাতে তুলে দেওয়া হলো গত বছরের 4th পুরস্কার। এই রকম পুরস্কার পেয়ে আপ্লুত মূল উদ্যোক্তা রামকৃষ্ণ পাল। বিনোদন ডটকমকে তিনি জানালেন, গত 2021 সালে আমরা পুজো করেছিলাম মৌচাক। এই পুজো যারা দর্শনার্থী তারা দেখে অভিভূত হয়েছে, পাড়া পল্লীবাসী তো আরো বেশি। আমরা গত 4-5 বছর ধরে পূজা করি পরিক্রমায় আমরা এই ধরনের পুরস্কার পাচ্ছি বিভিন্ন থিমের মধ্যে দিয়ে। এই পূজা আমাদের পূজা কমিটি সমস্ত সদস্যরা দীর্ঘ 1 বছর ধরে তারা পরিকল্পনা করে এবং পরিকল্পনা করে মানুষের কাছে উপস্থাপন করে, এবং যারা দর্শনার্থী তাদের মনোরঞ্জনের জন্য কিন্তু এই পুজো।
অমিতাভ বচ্চন আর রশ্মিকা মন্দানার গুড বাই ট্রেলার প্রকাশ্যে এলো। ছবিতে রয়েছেন মীনা গুপ্তা, পাগল গুলাটি আর সুনীল গ্রোভার। জেনারেশন গ্যাপ এই সিনেমার মূল বিষয়। রুক্মিণী মৈত্রকে এবার দেখা যাবে নটি বিনোদিনী চরিত্রে। ছবির নাম বিনোদিনী, একটি নটির উপাখ্যান। ছবিটি পরিচালনা করবেন রামকমল মুখোপাধ্যায়। এটি রামকমলের প্রথম বাংলা ছবি। অবশেষে সাতপাকে বাধা করেছেন রিচা চাড্ডা ও আলী ফজল। 2020-তে তাদের বিয়ের কথা থাকলেও করোনা আবহে সে ইচ্ছা পূরণ হয়নি। পুজো এবং মুক্তি পেয়ে চলেছে দীপক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটির ছবি কাছের মানুষ। ইতিমধ্যে ছবির ট্রেলার প্রশংসা কুড়িয়েছে। আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আগামী ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।